ভুগতেছে, বহু জায়গায় চিকিৎসা করছি, ব্যাঙ্গালোরে নিয়ে গেছি, সেইগুলিতে ডাক্তার বিশাল বলে চিকিৎসা করতেছি দীর্ঘদিন ধরে, কোনো কিচ্ছু হইতেছে না। তারপরে ডাক্তার শেষ পর্যন্ত এই কথা বলছে যে ওর কিডনি ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, কিডনি ট্রান্সফার করতে হবে, তাহলে ছেলেটা বাঁচবে। আর এরকম যদি কোনো সহৃদয় বন্ধু বা ভাই থাকেন, তাহলে দয়া করে আমার ছেলেকে একটা কিডনি দান করবেন। হ্যাঁ, দান করলে আমার ছেলে পৃথিবীর আলো দেখবে। তাহলে কিডনির সমস্যা হয়েছে এবং দীর্ঘদিন ধরে আমরা চিকিৎসা করলাম, চিকিৎসা করতে করতে আমি সর্বহারা হয়ে গেছি। বর্তমান আর যে চিকিৎসা করব কোনো উপায় নাই। যদি কোনো সহৃদয় বন্ধু থাকেন, তাহলে দয়া করে আমার ছেলেকে একটা কিডনি দিয়ে আমার ছেলের পৃথিবীর আলো দেখান। আমি খুব অসহায় লোক এবং আমার পরিস্থিতি খুবই খারাপ, দয়া করে একটা কিডনি দিয়ে আমার ছেলেকে বাঁচান। এই কিডনি লাগবে, এটা কে কোন ডাক্তারে বলেছে? এটা কিডনি লাগবে ডাক্তার বিশাল বলে, উনি বলছে যে আপনার ছেলের কিডনি ট্রান্সফার করতে হবে। কিডনি ট্রান্সফার করলে ছেলেটা সুস্থ হবে এবং ভালো হয়ে যাবে, এই দীর্ঘদিন বাঁচতে থাকবে। তো এটা কি আপনার আরো অন্য ব্যাঙ্গালোর বা ভেলোর এইরকম জায়গায় নিয়ে গেছিলেন? আমি ওকে একবার ভেলোর সিএমসি তে নিয়ে গেছিলাম। আচ্ছা, ওখানে আমরা চিকিৎসা করছি, ওখানকার রিপোর্টও তাই যে আপনার ছেলের কিডনি ট্রান্সফার করতে হবে, আমার ছেলের কিডনি ট্রান্সফার করতে হবে। কি নাম আপনার? আমার নাম আব্দুল সত্তার মিয়া। আপনার ছেলের কি সমস্যা হয়েছে? আমার ছেলে অনেকদিন থেকে কিডনিতে সমস্যা, অনেক চিকিৎসা করছি, এখন ডায়ালিসিস করতে করতে ডাক্তার বলছে বলে কিডনি পাল্টা, আর আমার কিডনি পাল্টের মতো স্বাস্থ্য না। কেউ যদি আমার ছেলেকে দুইটা কিডনির দান করে, তাহলে আমার ছেলে অনেকদিন বাঁচবে। এটা আপনার আগে আবদার বলছি। আপনার কয় ছেলে? আমার চার ছেলে। চার ছেলে, এই কত নম্বর? এই চার নম্বর। শোনো, মেয়ে নেই? মেয়ে আছে। সবার কি বিয়ে হয়ে গেছে? সবার বিয়ে হয়েছে, ছেলের এই ছেলের বিয়ে হয়নি। আচ্ছা, এর কতদিন ধরে এই সমস্যাটা? 2017 সাল। এখন কি চাইছেন আপনারা? আমরা একটা কিডনি চাইতেছি।